नमस्कार বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জলবায়ুগত পরিবর্তনের ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ও ভাইরাসের আবির্ভাব ঘটছে। সারা পৃথিবী করোনা মহামারীর কবলে পড়ে যেন থমকে গেছে। এই পরিস্থিতিতে ট্রম্বিকিউলেট মাইটের কামড়ে ব্যাকটেরিয়া ঘটিত মারাত্মক সংক্রমণ বিজ্ঞানী ও ডাক্তার মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই অসুখটি এখন এন্ডেমিক বা স্থানীয় ক্ষেত্রের মধ্যেই ছড়িয়ে রয়েছে, তবে নজর আন্দাজ করলে ভবিষ্যতে একটি মহামারীর রূপও নিতে পারে। অসুখটি হল স্ক্রাব টাইফাস। আজকের ভিডিওতে আপনাকে অসুখ সম্পর্কিত প্রতিটি তথ্য দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই অসুখে বাচ্চাদের আক্রান্ত হওয়ার সংখ্যা ও সম্ভাবনাই বেশি। ঘাসে ও মাঠে খেলাধুলা করার সময় এই লার্ভামাইট আপনার শিশুকে কামড়াতে পারে, যার ফলে তার দেহে প্রবেশ করতে পারে স্ক্রাব টাইফাসের ব্যাকটেরিয়া। তাছাড়া যারা ক্ষেত খামার ও কৃষিকাজের সঙ্গে যুক্ত তারাও স্ক্রাব টাইফাসে আক্রান্ত হতে পারেন। এবার আপনাদের সঙ্গে এই অসুখের লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করছি। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হলে আপনার সারা শরীরে র‍্যাশ বের হতে পারে, তার সঙ্গে মাঝারি থেকে তীব্র মাপের জ্বর থাকতে পারে এবং আপনার পেটের ব্যথা ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা হতে পারে। মাংসপেশিতে ব্যথা ও টান ভাব এবং মাথা ব্যথা থাকতে পারে, তার সঙ্গে সামান্য শুকনো কাশিও হতে পারে। কিছু ক্ষেত্রে অতি সংক্রমণ ঘটলে আপনার মস্তিষ্ক বা ব্রেনে মেনিনজাইটিস রোগ হতে পারে। তবে স্বস্তির বিষয় এই যে এই অসুখটি ছোঁয়াচে নয় এবং সঠিক সময়ে ডাক্তারের কাছে গেলে এর নির্দিষ্ট চিকিৎসাও রয়েছে। এই অসুখের জন্য সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক হল ডক্সিসাইক্লিন। তবে এই অসুখে আক্রান্ত হয়ে শিশুদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ তারা খেলার নেশায় এইসব পোকামাকড়ের কামড় ও যে কোনো ধরনের ছোটোখাটো ব্যাপার নজর আন্দাজ করে। তাই একজন দায়িত্বশীল মা বাবা হিসেবে নিজের শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।